মহিলাদের নিরাপত্তার অভাব নিয়ে 7 ফেব্রুয়ারি বাংলা বিধানসভায় বিক্ষোভ করল বিজেপি মহিলা মোর্চার দল। নমস্কার, আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট, আমি বিরাট চক্রবর্তী আপনাদের সাথে। বিজেপি মহিলা মোর্চা বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভার অভ্যন্তরে মহিলাদের উপর অত্যাচারের ক্ষেত্রে কথিত বৃদ্ধি নিয়ে বিক্ষোভ করল। দলের একজন নেতা জানিয়েছেন, মহিলা মোর্চার রাজ্য সভাপতি এবং আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেছেন যে দলের মহিলা বিধায়করা হাউসের অভ্যন্তরে বিক্ষোভ করবে। গত 10 দিনে মহিলাদের বিরুদ্ধে অপরাধের অসংখ্য ঘটনা পতাকাবাহী। আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ক্রমবর্ধমান পরিস্থিতির কথা নোট করুক, যেখানে মহিলাদের জীবন ও নিরাপত্তার ক্রমবর্ধমান বিপদের মধ্যে রয়েছে। পল এখানে সাংবাদিকদের বলেছেন, আমরা মুখ্যমন্ত্রীর কাছে প্রতিক্রিয়া দাবি করছি, যিনি স্বরাষ্ট্র বিভাগের দায়িত্বে রয়েছেন, কারণ রাজ্যের নারীরা তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত, তিনি বলেন। আগে ভিডিওতে দেখে নিন পুরো রিপোর্ট। মহিলাদের উপর যে অত্যাচার হচ্ছে, এবং শুধু অত্যাচার নয়, ধর্ষণ নয়, শ্লীলতাহানি নয়, তাদেরকে খুন করে দেওয়া হচ্ছে নির্মমভাবে, শারীরিক অত্যাচার করার পর। এইটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর আমরা একটি বিবৃতি দাবি করেছি, কিন্তু এখানে আমাদের মুলতুবি প্রস্তাব করতে দেওয়া হলেও সেটা নিয়ে কোনো আলোচনা হয়নি। তাহলে এই সরকার, মমতা সরকার এবং অধ্যক্ষ মহোদয় কি মনে করছেন যে আজকে মহিলাদের ওপর যদি কোনো অত্যাচার হয়, সেটা এমন কোনো ইম্পর্টেন্ট ইস্যু নয় এই বিধানসভায় আলোচনা করার মতো? এটাই কি অধ্যক্ষ মহোদয় এবং এই সরকার বলতে চাইছে? আজকে বিভিন্ন বিষয়ে যদি আলোচনা হয়, কোথায় জলের সমস্যা, কোথায় রাস্তার সমস্যা, আর যে মাতৃশক্তি, যে মা কালী মা দুর্গার রাজ্য এটা, সেই মা কালী মা দুর্গাদের অত্যাচার করা হচ্ছে, কান কেটে নিচ্ছে, চোখটা উগলে দিচ্ছে। মুর্শিদাবাদে আমরা সেটা দেখতে পেলাম, আমরা 13 বছরের একটি ছোট্ট মেয়ে, তাকে যেভাবে খুন করা হলো। মালদাতে 10 বছরের মেয়ে, তাকে যেভাবে গলা কেটে দেওয়া হলো। আর 2 দিন আগে একজন ট্যুরিস্ট দীঘাতে গিয়ে সেই মহিলাকে হেনস্থা করা, সেক্সুয়াল অ্যাসল্ট করা, এবং তার বয়ফ্রেন্ড বা স্বামীকে গাছে বেঁধে রেখে তাকে মারা। এটা আমরা কোথায় যাচ্ছি? এটা নিয়ে আমরা আলোচনা করতে পারবো না? তার উচিত ছিল আরো বেশি সেন্সিটিভ হওয়া মহিলাদের কষ্ট, অত্যাচার, শ্লীলতাহানির প্রতি। কিন্তু দেখা যাচ্ছে আমাদের বিরোধীদের যে জায়গা বিধানসভা অ্যাসেম্বলি, সেখানে কথা বলতে দেওয়া হচ্ছে না। কেন বলতে পারেন? কেন কথা বলতে পারবো না? এত ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে কেন কথা বলতে দেওয়া হবে না? বকটুই নিয়ে কথা বলতে দেওয়া হয়নি, হাসখালি নিয়ে কথা বলতে দেওয়া হয়নি, জয়নগর বাড়িপুরে সংখ্যালুদের মার মেরে ফেলা হলো, কথা বলতে দেওয়া হয়নি। কালকে ক্যাগ রিপোর্টে দুর্নীতি হয়েছে, এই সরকার চুরি করেছে, মমতা ব্যানার্জির সরকার চুরি করেছে, কথা বলতে দেওয়া হচ্ছে না। আর আজকে মহিলাদের অত্যাচার হচ্ছে প্রতিদিন, সেটা নিয়েও কথা বলতে দেবেন না? তাহলে অ্যাসেম্বলিটা রয়েছে কিসের জন্য? আমরা তো জেনেছি যে অ্যাসেম্বলি হচ্ছে বিরোধীদের জন্য। আমরা জনপ্রতিনিধি, আমরা মানুষের কষ্ট দুঃখের কথা এখানে এসে আমাদের বলার কথা। আমাদের যদি কথাই বলতে না দেন, 24টা নামাও না, অ্যাসেম্বলি সেশন করারই কি দরকার? বন্ধ করে দিন।
কথা বলার দরকার নেই, তাই আমরা বাইরে বেরিয়ে এসেছি। আপনারা সংবাদ মাধ্যম, আপনারা আমাদের কথা, বাংলার মানুষের কথা, এই ছোট ছোট মেয়েরা যাদেরকে খুন করা হয়েছে তাদের কথা সারা পৃথিবীতে জানান, সারা ভারতবর্ষে জানান, সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আপনারা পৌঁছে দিন। মমতা ব্যানার্জি, মমতা সরকার এবং অধ্যক্ষ মহোদয়কে দেখানো হয়েছে, কারণ আজকে গণতন্ত্রকে শেষ করে দেওয়া হচ্ছে। গণতন্ত্রের একটা স্তম্ভ হচ্ছে কথা বলা, দ্য রাইট টু স্পিচ, ফ্রিডম অফ স্পিচ। এটা এমন কোনো অন্য কথা নয়, এমন কোনো ইররিলেভেন্ট কথা নয় বা আনইম্পর্টেন্ট কথা নয় যেটা আপনি সরিয়ে রাখতে পারেন মাননীয় অধ্যক্ষ মহোদয়। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়। প্রতিদিন মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, পুলিশ নিষ্ক্রিয় হয়ে বসে রয়েছে। 13 বছরের মেয়েকে কান কেটে দিল, চোখ উগলে দিল, ধর্ষণও হয়েছে বোধহয়, অথচ পক্সো আইন দেওয়া হচ্ছে না। কার পুলিশ? মমতা ব্যানার্জির পুলিশ। 10 বছরের মালদার মেয়েটি গলা কেটে দেওয়া হলো, আর আমাদের এনসিপিসিআর এর দিব্যা গুপ্তা এসে বলছেন যে যারা যারা অ্যাকচুয়ালি অ্যাকিউজড তাদেরকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। এটা নিয়েও কথা বলতে দেবেন না, তাহলে কিসের জন্য বিধানসভা রেখেছেন? বন্ধ করে দিন, আমরা তাহলে বয়কট করব। আমি এলোপির সাথে কথা বলবো, আমাদের শীর্ষ নেতৃত্বের সাথে কথা বলবো যে তাহলে বল দরকার নেই। শুধু জল আর শুধু রাস্তা নিয়ে কথা বলার জন্য আমরা এখানে আসিনি। মিনিমাম সম্মানটুকু আজকে মেয়েরা পায় না, বিচার পাচ্ছে না। আপনাদের চার্জশিটকে লঘু করে দেওয়া, লঘু ধারা দেওয়া হচ্ছে, কিসের জন্য করা তাহলে? নেই, বয়কট করার কথা বলছি না, কিন্তু বয়কট করা উচিত, কারণ যে বিধানসভায় আমাদের জনপ্রতিনিধিদের কথা বলার কথা সেই কথাই বলতে দেওয়া হচ্ছে না। তাহলে কিসের জন্য বিধানসভা? শুধু কি বাজেট পাস করানোর জন্য? তাও আপনাদের মতো করে? তা তো নয়, মানুষের যে সমস্যা সেটাই তো তুলে ধরতে আমরা এখানে এসেছি, তো সেটা কথা বলতে দেওয়া হচ্ছে না। তারা তাদেরকে ধিক্কার জানায়। আজকে একজন মহিলা হয়ে যদি 10 বছরের মালদার মেয়েটির পাশে আপনি না দাঁড়াতে পারেন, তার পরিবারের পাশে, যদি আপনি মুর্শিদাবাদের 13 বছরের মেয়েটির পাশে না দাঁড়াতে পারেন, যদি আপনি এই যে টুরিস্ট যাকে অত্যাচার করা হয়েছে দীঘাতে তার পাশে না দাঁড়াতে পারেন, আপনি কিসের মহিলা? আপনি কিসের মানুষ? আপনি শুধু দলের কাজ করছেন, দলের তোষামোদি করছেন। এই বিষয়ে আরও আপডেটস পেতে অবশ্যই দেখতে থাকুন দ্য লোকাল জার্নালিস্ট চ্যানেলকে।